সূর্যমণি নগর সাবস্টেশনে কর্মরত সিকিউরিটি গার্ডের কর্মীরা দু মাস ধরে বেতন পাচ্ছেন না। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও সময় মতো বেতনের টাকা না পাওয়ায় সিকিউরিটি গার্ড কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মূল ফটকের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। আন্দোলনকারীরা জানায়, প্রতি মাসের 7 তারিখের মধ্যে তাদের বেতনের টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অথচ এখনও পর্যন্ত তারা বকেয়া বেতনের টাকা পাচ্ছেন না। এইসব বিষয় নিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেছে, আশ্বাস ও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। করোনা পরিস্থিতিতে এইসব সিকিউরিটি গার্ডের পরিবারগুলি অসহায় অবস্থায় পড়ে রয়েছে, সে কারণেই তারা বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বলে জানিয়েছেন। গত দুই মাস ধরে আমরা আমাদেরকে 7 তারিখে বেতন দেওয়া হয়েছিল, কিন্তু এই মাসটা মে মাসেরটা আজকে জুন 26 তারিখ চলতেছে, কিন্তু আমাদের স্যালারি ব্যাপারে তারা কিছু করিনি আমরা লাগে। কিন্তু এখানে আমরা বলেছি অফিসে দু তিনবার গিয়া, তারা প্রসেসিং চলতেছে। আমরা এটাই বুঝতে চাইলাম যে 7 তারিখ থেকে প্রসেসিং চলতে চলতে আজকে 26 তারিখ হয়ে গেছে, কার কারণটা আমরা বুঝতে পারলাম না। তারার প্রসেসিংটা কবে জানি শেষ হইব। দেখো আমরা এখানে ইটস হ্যাভিং ডিফিকাল্টি রানিং এ ফ্যামিলি, বাট উই ওয়ার ফোর্সেস টু ব্লক ডেড রুট টুডে। আমরা এটাই বাধ্য হলাম যে আজকে গেটটা অবরোধ করতে। অবিলম্বে তাদের বকেয়া বেতনের টাকা মিটিয়ে না দিলে তারা কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় কী পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।